চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতার বাড়িতে চলে যায় পথ ফেরুনিতে, সেখানে গিয়ে গীতার মাকে বোঝায়। সার্থিক বলে যে দেখ, স্বস্তিক জানায় যে দেখলেন তো আপনার মেয়েকে এতটা ভালোবেসে আমার বুকটা ফাঁকা হয়ে গেছে। সে আমাকে একটুও ভালোবাসে না, আমার ঘরটাকেই বানিয়েছে সে কোর্টের এজলাস। সে নিজেই জজ সাহেব, নিজেই উকিল, আর আমি হচ্ছি আসামি। আমাকে এমন ভাবে সবকিছুতে জেরা করে আমি পারি না। ফুলশয্যার রাতে ও মারপিট করে বাড়িতে ফিরে এসেছে, নিজের মনমর্জি মতো চলছে। আমাকে কি পেয়েছে আমি বুঝতে পারি না, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবার খাবো। গীতা এসে বলে, কি ব্যাপার, আমার নামে নালিশ করা হচ্ছে আমার মায়ের কাছে? আরে আপনার মা তো আমার বন্ধু, শাশুড়ি মাকে যেভাবে নিজের মনের কথাগুলো বলতে পারি, যদি আপনাকে বলতে পারতাম খুব ভালো হতো। দুজনে মিলে মারপিট করতে করতে তাদের খুনসুটি ভালোবাসা একে অপরের গায়ের উপর পড়ে যায়। পদ্ম, তাড়াতাড়ি করে ছবি তোল, আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেখাবো যে আমার বউ, যাকে আমি আগে থেকে ভালোবেসেছিলাম, আমার প্রথম ভালোবাসাকে আমি বউ হিসেবে পেয়েছি। গীতা হেসে ফেলে। আস্তে আস্তে স্বস্তিকের প্রতি দুর্বল হয়ে পড়ছে গীতা। ঠিক সেই মুহূর্তে কাবিয়া চলে আসে, বলে, তোমার এই ভাঙা কুটিরে আমার একটা মূল্যবান জিনিস রয়েছে, আর সেটা হচ্ছে স্বস্তিক। ওকে আমি ভালোবাসি। স্বস্তিক, তুমি বলবে তোমার সঙ্গে গীতার কোন মন্দিরে বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে, আর কোন তারিখে, আমি সবটা জানতে চাই। কেন, আমাকে প্রশ্ন করুন, তুমি বুঝি উকিল, তাই মিথ্যেটা খুব সাজিয়ে বলতে পারবে, মুখ সামলে কথা বলবেন। পেশাটা আমার ওকালতি, তাই এটাকে নিয়ে কোনো কথা আমি শুনবো না, আর যা প্রশ্ন করার আমাকে করলে আমি সঠিক উত্তর দিতে পারবো। আপনাকে একটা কথা বলি, এই বাড়িতে এসে আপনার কোনো লাভ নেই, আজকের পর থেকে আমার মা বাবাকে ডিস্টার্ব করতে এখানে আর আসবেন না, বুঝতে পেরেছেন? আপনার যা কিছু বলার, মাথার মধ্যে ওই সার্থিক ঢুকিয়েছে তো, ওনাকে আমি এক্ষুনি ফোন করছি। সার্থিককে ফোন করে গীতা জানায় যে আপনি যে বাড়াবাড়িগুলো শুরু করেছেন, আমাকে নিয়ে খেলছেন, সেগুলো বন্ধ করুন, তা না হলে জামাইবাবু হিসাবে আপনাকে কিন্তু রেয়াত করব না। কোর্টের বাইরে কিন্তু আমার হাত চলে, আর কোর্টের ভেতরে মুখ, আপনাকে কিন্তু পারলে আমি গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করব না। আর আপনি কি সব বলে বেড়াচ্ছেন, যে স্বস্তিকের সাথে আমার বিয়ে হয়নি, এইসব বানোয়াট নাটক? দেখো গীতা, তোমাকে আমাদের ড্রয়িং রুমে আবারও নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে হবে, মন্ত্র উচ্চারণ সবকিছু মেনে বিয়েটা করলে তবে আমি মানবো যে স্বস্তিকের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তাছাড়া নয়। তা না হলে তোমার দিদির ঘর ভাঙবে, বুঝতে পেরেছো? গীতা প্রচন্ড রেগে যায়, বলে, আমার দিকে চোখ বাড়িয়ে তাকানো তো দূরের কথা, অন্য কোনো মেয়ের দিকে তাকালেও আমি আপনাকে ছাড়বো না। কোর্টে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে এতগুলো চার্জশিট লাগাবো যে আপনি বের হতে পারবেন না কখনো। আমার বোনের সংসার আমি কোনো কিছুর বিনিময়ে নষ্ট হতে দেবো না। তাহলে তোমার কাছে দুটো অপশন রয়েছে, এক ডিভোর্স পেপারে সই করে স্বস্তিককে ছেড়ে দাও, আর না হলে তোমার দিদির ঘর বাঁচাতে তোমাকে আবারও স্বস্তিককে বিয়ে করতে হবে আমাদের সকলের সামনে। আমরাও তো নিজের চক্ষুটা ভরণ করি, তাহলে বুঝবো যে হ্যাঁ, তখনই আমি তোমাকে ছোট ভাইয়ের বউয়ের মর্যাদা দেব, আর কখনো এইসব তোমার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো কথা বলবো না। বারবার আপনাকে বলছি, আমাকে ভুলে যান, আমাকে ডিলিট করে দিন, আপনার ঘরে বউ রয়েছে, তাকে নিয়ে ভালো থাকুন, এর থেকে বড় কথা আর কি হতে পারে? কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? কাবিয়া গীতাকে প্রশ্নবাণে জর্জরিত করলো সার্থিকের ষড়যন্ত্রে। সার্থিক এখনো গীতাকে ভালোবাসে, কবে কোথায় গীতা আই লাভ ইউ বলেছে সেই গন্ধ এখনো শুকে বেড়াচ্ছে, কিন্তু গীতা তো সেটা চায় না। নিজের বোনের ঘর ভেঙে গীতা ওই সংসারে কখনো ঢুকতে চায় না। সে স্বস্তিককে কেন বিয়ে করেছে, কি কারণে, সবকিছু ওরা দুজনে জানে, আর স্বস্তিকও জানে যে গীতাই তার জীবনে প্রথম ভালোবাসা, তাকে ছাড়তে পারবে না। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।